আগের ভিডিওতে আমরা ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে আমরা কথা বলেছিলাম, এই ভিডিওতে আমরা প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি নিয়ে কিছু কথা আমরা বলবো। ন্যাশনাল এমার্জেন্সি এবং স্টেট এমার্জেন্সি দুটোই ডিক্লেয়ার করেন প্রেসিডেন্ট এবং দুটোকেই পার্লামেন্টে পাশ করাতে হয়। তো সেই হিসেবে 352-র সাথে 356-র একটা সিমিলারিটি তো আছেই। আমাদের 355 থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি এই স্টেট এমার্জেন্সির কনসেপ্টটা। 355-তে যেটা বলা হচ্ছে যে ডিউটি অফ দ্য ইউনিয়ন, যেটা হচ্ছে প্রত্যেক স্টেটকে এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং ইন্টারনাল ডিস্টারবেন্স থেকে প্রোটেক্ট করা, ঠিক আছে? এইটা হলো একটা কাজ ইউনিয়নে। আর একটা কাজ হচ্ছে যে প্রত্যেকটা স্টেট যেন সে আইন অনুসারে বা কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী কাজ করছে, এইটাকে এনশিওর করা, এইটা হচ্ছে 355-তে বলা হয়েছে। এবার স্টেট যদি এই দ্বিতীয় কাজটা না করে তাহলে কি হবে, সেইটা আর্টিকেল 356-তে বলা হচ্ছে। তো 356 আর্টিকেলটা একটু দেখে নেওয়া যাক। 356-তে যেটা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট যদি গভর্নরের কাছ থেকে রিপোর্ট পান, জেনারেলি গভর্নরের কাছ থেকে অথবা আদারওয়াইজও একটা বলা আছে, তবে জেনারেলি প্রেসিডেন্টস রুল ডিক্লেয়ার করা হয় গভর্নরের চিঠি পেলে তবেই। তো গভর্নর যদি লিখিতভাবে প্রেসিডেন্টকে জানান যে যেখানে কনস্টিটিউশনাল মেশিনারি, স্টেটের কনস্টিটিউশনাল মেশিনারি ফেল করেছে, তখন প্রেসিডেন্ট সেখানে প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি তিনি জারি করতে পারেন। তখন কি করতে পারেন তিনি? তিনি সমস্ত যে ফাংশন অফ দ্য গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব ফাংশন আছে, সেগুলো সব কিন্তু প্রেসিডেন্টের হাতে চলে আসবে বা গভর্নরের হাতে চলে আসবে, বা প্রেসিডেন্ট গভর্নর ছাড়া প্রেসিডেন্ট যাকে মনে করবেন তার হাতে চলে আসবে। অবশ্যই সেটা লেজিসলেচার অফ দ্য স্টেট হবে না, ঠিক আছে? যে এনি বডি অর অথরিটি ইন দ্য স্টেট আদার দেন দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট, ঠিক আছে? এবং লেজিসলেচার অফ দ্য স্টেট কীভাবে কাজ করবে সেইটা প্রেসিডেন্ট ঠিক করে দেবেন, এবং এই এই স্টেটের মানে লেজিসলেচারটা সাসপেন্ডেড অ্যানিমেশনে থাকবে, মানে জীবিত থাকবে কিন্তু কোনো কাজ করবে না, এর এর সমস্ত লেজিসলেটিভ পাওয়ারটা চলে যাবে পার্লামেন্টের হাতে, ঠিক আছে? যখন এই কনস্টিটিউশনে এই গিয়ে মানে কনস্টিটিউশনের মাধ্যমে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে বা প্রেসিডেন্টস রুল ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে? এইখানে একটা জিনিস যেটা বলা হয়েছে, এইটা করা যাবে কিন্তু হাইকোর্টের প্রভিশনকে, হাইকোর্টের ক্ষমতাকে কোনোভাবেই কিন্তু খর্ব করা যাবে না। মানে যখন স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার হবে তখন হাইকোর্ট কিন্তু হাইকোর্টের মতো কাজ করে যাবে। হ্যাঁ, নাথিং ইন দিস ক্লজ, মানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখো, নাথিং ইন দিস ক্লজ শ্যাল অথোরাইজ দ্য প্রেসিডেন্ট টু অ্যাজিউম দ্য পাওয়ার অফ হাইকোর্ট, ঠিক আছে? এবার এই প্রোক্লেমেশনটা কিভাবে মানে পাশ করাতে হবে সেটাও আমরা 352-তে যেরকম দেখেছিলাম, 356-তেও ঠিক একই রকমভাবে একটা প্রসেসের কথা লেখা আছে। ওখানে যেটা ছিল 1 মাস, এখানে সেটা বলা হচ্ছে 2 মাস, ঠিক আছে? 2 মাসের মধ্যে তোমাকে, তুমি যদি হাউসের বোথ হাউসে যদি পাস করাতে না পারো তাহলে কিন্তু তোমার এটা ইনভ্যালিড হয়ে যাবে। সুতরাং মানে এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি বা 356 জারি করে 2 মাসের মধ্যে বোথ হাউস অফ পার্লামেন্টে এটাকে পাশ করিয়ে নিতে হবে, এবং যদি পার্লামেন্টে সেই সময় সেশন না থাকে তাহলে যেদিন বসবে পার্লামেন্ট তার 30 দিনের মাথায় তোমাকে এটাকে পাশ করাতে হবে। এটাই তোমার সাবসেকশন 3-তে লেখা আছে, ঠিক আছে? এইবার এই প্রোক্লেমেশনটা কতদিন চলবে? যেরকম আমাদের 352-তে যেটা লেখা ছিল যে প্রোক্লেমেশন 6 মাস অবধি ভ্যালিড, তারপর সেটাকে যদি আবার চালাতে হয় অ্যাডিশনাল আবার ফার্দার 6 মাস তুমি চালাতে পারো। এইভাবে 6 মাস 6 মাস 1 বছর হলো, তারপর তুমি সেটাকে আরও কন্টিনিউ করতে পারো, এবং কতদিন তুমি ন্যাশনাল এমার্জেন্সি কন্টিনিউ করবে সেটা কিন্তু 352-তে ক্লিয়ার করে লেখা নেই। ইন শার্প কন্ট্রাস্ট 356-তে কিন্তু মানে এই এমার্জেন্সি প্রভিশনটা কতদিন কন্টিনিউ করবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। সেটা বলা হচ্ছে কি যে প্রথমে 6 মাস চলবে, তারপর তুমি আরও ফার্দার 6 মাস করে তুমি এটাকে বাড়াতে পারো, তবে এটা কিন্তু তোমার 3 বছরের বেশি তুমি কিন্তু এটাকে টানতে পারবে না, ঠিক আছে? সুতরাং কোনো স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল কোনো অবস্থাতেই কিন্তু 3 বছরের বেশি মানে কন্টিনিউ হবে না। এটা 356-তে পরিষ্কারভাবে ডেডলাইনটা দেয়া আছে, যেটা কিন্তু আবার 352-তে তোমার কিছু লেখা নেই।
এবার যেগুলো ওখানে লেখা আছে সেগুলো এখানেও লেখা আছে, যদি পার্লামেন্ট যদি পাশ না করায় তাহলে তোমার 356 হবে না, আর ইলেকশন কমিশন যদি মনে করে যে মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন করতে হবে তাহলে তোমার সেইখানেও মানে এই প্রোক্লেমেশনটা ভ্যালিড হবে না, ঠিক আছে। সুতরাং এখানে একটা শার্প কন্ট্রাস্ট দেখতে পেলে 352 সাথে 356, 356-তে বলা হচ্ছে যে 2 মাসের মধ্যে পাস করাতে হবে এবং প্রতি 6 মাস অন্তর অন্তর নিয়ে যেতে হবে, তোমাকে অ্যাপ্রুভাল করাতে হবে এবং 3 বছরের বেশি কিন্তু তুমি এটা করতে পারবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পরের আর্টিকেলেই আছে, সেটা হচ্ছে এই একটা কিন্তু এই এই ধারাটার কোনো রকম প্রভিশন কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে কাজে লাগবে না, ঠিক আছে। এই যে এটা মানে পাঞ্জাবের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল ডিস্টারবেন্স বারবার হচ্ছিলো এবং সেই সময় ওখানে বারবার 356 ধারা জারি করতে হচ্ছিলো, তো এইটা কিন্তু এখানে একটা আমাদের রাজীব গান্ধীর সময় এরকম একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেই অ্যামেন্ডমেন্টে এটা বলা হয় যে পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু এইটা তোমার কাজ করবে না এই ধারাটা, ঠিক আছে। তাহলে এটা হলো 356 ধারা। তাহলে 356 ধারায় যখন কাজ করা হবে তখন কি কি হবে সেটা তো এখানে কিছুটা বলা হয়েছে, যেমন বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনটা পুরোপুরি প্রেসিডেন্টের হাতে চলে যাবে, প্রেসিডেন্ট গভর্নরের মাধ্যমে বা যে কোনো লোকের মাধ্যমে উনি এটাকে এক্সারসাইজ করতে পারেন এবং লেজিসলেচার অফ দ্য স্টেটটা চলে যাবে সাসপেন্ডেড অ্যানিমেশনে। আর 357-তে যেটা বলা হচ্ছে যে যখন 356টা জারি করা হবে তখন লেজিসলেচার অফ দ্য স্টেট কী হবে, এটা এটা আর একটু মানে 356-তে অলরেডি বলা হয়েছিল, 357-তে আরও ভালোভাবে বলা হয়েছে, ঠিক আছে। 357-তে বলা হয়েছে যে পার্লামেন্ট প্রেসিডেন্টকে সমস্ত পাওয়ার দেবে, পার্লামেন্ট প্রেসিডেন্টকে সমস্ত পাওয়ার দেবে ওই লেজিসলেচারে যা যা পাওয়ার ছিল, মানে ওই লেজিসলেচার মানে যেহেতু সাসপেন্ডেড অ্যানিমেশনে চলে যাচ্ছে সেই হিসেবে লেজিসলেচার কিন্তু প্রেসিডেন্টকে মানে পার্লামেন্ট কিন্তু প্রেসিডেন্টকে লেজিসলেট করার সমস্ত ক্ষমতা দেবে, সমস্ত ল তৈরি করার ক্ষমতা দেবে, সমস্ত ডিউটিস বা ট্যাক্সেস ইম্পোজ করার ক্ষমতা দেবে, এইটা এটা পার্লামেন্ট দেবে, তার মানে হচ্ছে পার্লামেন্টই বকলমে করবে আর কি, ঠিক আছে, থ্রু প্রেসিডেন্ট, ঠিক আছে। এবং প্রেসিডেন্ট মানে এটাও করতে পারে যখন মানে পার্লামেন্ট যখন সেশানে থাকবে না তখন কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট মানে স্টেটের যে টাকার বাক্স সেখান থেকেও কিন্তু প্রেসিডেন্ট খরচা করতে পারে, ঠিক আছে। এবং এই যে এই সময় যে আইনগুলো হবে সেই আইনগুলো কিন্তু সমস্ত কিছু ভ্যালিড থাকবে যে মানে ইমার্জেন্সি প্রোক্লামেশনের পরেও, যদি না এটাকে তোমার পরবর্তীকালে যে পার্লামেন্ট মানে যে স্টেট আইনসভা মানে বিধানসভা তৈরি হবে সেই বিধানসভা যদি সেটাকে রিপিল না করে, ঠিক আছে। মানে 356 জারি করার সময় যে আইনগুলো চলবে বা যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসগুলো হবে বা যে সমস্ত ডিউটিস ইম্পোজ করা হবে সেগুলো কিন্তু চলতে থাকবে যদি না পার্লামেন্ট এই সরি যদি না বিধানসভা মানে রাজ্য বিধানসভা যদি সে পরবর্তীকালে সেটাকে অ্যামেন্ড না করে। তাহলে এটা হলো 357। 358-তেও তোমার 358 এবং 359 এই দুটো কিন্তু হচ্ছে জেনারেল, ঠিক আছে। এটার সঙ্গে কিন্তু স্টেট ইমার্জেন্সির কোনো সম্পর্ক নেই, মানে এটা ইমার্জেন্সি প্রভিশনে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কী কী থাকবে আর কী কী থাকবে না এইটা 358 আর 359-এ বলা আছে, এটার সঙ্গে কিন্তু স্টেট অ্যাসেম্বলির এই সরি স্টেট ইমার্জেন্সির কোনো রকম সম্পর্ক নেই। মানে 356 357 হচ্ছে তোমার স্টেট ইমার্জেন্সি সংক্রান্ত। এবার 358টা যদি তুমি একটুখানি দেখো তাহলে ওইখানে দেখবে যে এখানে বলা হচ্ছে আর্টিকেল 19টা কিন্তু ইমার্জেন্সি যেই ডিক্লেয়ার হবে সেটা তোমার ন্যাশনাল ইমার্জেন্সি হোক কি স্টেট ইমার্জেন্সি হোক যাই হোক না কেন আর্টিকেল 19টা কিন্তু সাসপেন্ডেড হয়ে যাবে। আর্টিকেল 19-এ তোমার একটা জায়গা তুমি পড়েছো যে রিজনেবল রেস্ট্রিকশান স্টেট করতে পারে, ঠিক আছে। কিন্তু রিজনেবল রেস্ট্রিকশান না করলেও আর্টিকেল 19-এ যতগুলো তোমাকে রাইট দেয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে এই সবগুলোই কিন্তু সাসপেনশন হয়ে যাবে।
আর কি কি জিনিস ঘটবে, যেটা বলা হচ্ছে যে এটা 358টায় যেটা বলা হলো রিগ্রেসিভ ইন নেচার, মানে কোন কোন ধারাগুলো তোমার ফান্ডামেন্টাল রাইটসগুলো তুমি এনজয় করতে পারবে না, সেটা হচ্ছে আর্টিকেল 19, আর কোন কোন ধারাগুলোতে তুমি হাত দিতে পারবে না উইথ রেসপেক্ট টু ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সি হলেও তুমি কোন কোন ধারাগুলোতে হাত দিতে পারবে না, সেটা 359-এ বলা আছে, আর্টিকেল 359। আর্টিকেল 359-এ যেটা বলা হয়েছে যে কোর্টে তুমি যেতে পারবে না, মানে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে কোর্টে যেতে পারবে না, রিট করতে পারবে না, এক্সেপ্ট 20 আর 21। এই আর্টিকেল 20 আর 21 কিন্তু তোমার হচ্ছে ইমিউন টু ইমার্জেন্সি। সুতরাং ইমার্জেন্সি ডিক্লেয়ার হলেও আর্টিকেল 20 এবং আর্টিকেল 21-এ যে রাইটগুলো থাকে সেই রাইটগুলো কিন্তু কোনোভাবেই ভায়োলেট করা যাবে না, ঠিক আছে? এই রাইটগুলো যদি তোমার মনে থাকে, তোমার মনে থাকবে, এগুলো হচ্ছে রাইট টু লাইফ, রাইট টু পার্সোনাল লিবার্টি। তার 21-এও কিছু ধারা আছে যেগুলোতে তোমার ওই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টগুলো আছে, এইগুলো কিন্তু তোমার মানে বন্দিদের যে সমস্ত রাইটগুলো হয় সেইগুলো, বন্দি বা কনভিক্টদের যে সমস্ত রাইটগুলো সেগুলো 20 আর 21-এ আছে, 20-তে তো জেনারেল আছে। তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই যখন মানে পার্লামেন্ট যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে বা প্রেসিডেন্ট যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন তখন কিন্তু এগুলোকে ভায়োলেট করা যাবে না। মানে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে বলে তুমি একটা লোককে গুলি করে মেরে দিলে সেটা কিন্তু করা যাবে না, মানে ইমার্জেন্সি প্রবলেম হলেও আর্টিকেল 20 আর 21-কে কিন্তু ছেড়ে রাখা হয়েছে বাই আর্টিকেল 359। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আছে আর্টিকেল 360। আর্টিকেল 360 বলছে যে কোনো একটা অংশ বা দেশ পুরোপুরি যদি মনে হয় যে ফাইন্যান্সিয়ালি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে বা মানে ফাইন্যান্সিয়ালি সে আর সাউন্ড নয়, এত বেশি ধার করে ফেলেছে যে তাকে মানে তার ইন্টার তার সম্পত্তি বিক্রি করতে হচ্ছে, তো এইগুলো যদি মনে করে তখন কিন্তু প্রেসিডেন্ট এটাকে মানে প্রেসিডেন্ট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারেন। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের দেশে কখনোই জারি হয়নি, তো সেই হিসাবে এটাকে যে খুব একটা ইম্পর্টেন্স যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা জাস্ট এই আর্টিকেল 360টা একটু দেখে নেবে, আর বাকিগুলো তো আমি বললাম, 352 থেকে 354 অবধি আছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি, 355, 56, 57 এটা হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি, আর 58-59 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ব্যাপার। এর সাথে সাথে আমরা কিছু কেস আমরা যেগুলো আর কি মানে এই এমার্জেন্সি প্রভিশন সংক্রান্ত, যেমন এসআর বোম্বাই, মানেকা গান্ধী, মিনার্ভা মিলস, এই সমস্ত কেসগুলো আমরা একটুখানি দেখে নেব। এটাতে তোমার আর্টিকেল 360 এমার্জেন্সি প্রভিশনটা আমরা এখানে শেষ করলাম।